তো গাইস, আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে মাত্র এক ক্লিকেই আপনাদের যে কোনো মোবাইলে তোলা নর্মাল ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা হুবহু DSLR মতন করবেন। তো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা একটা মোবাইলে তোলা নর্মাল ফটো। তো সেরকমভাবেই কিন্তু নিখুঁতভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হুবহু DSLR মতন করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হবে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না। তো কীভাবে করতে হবে আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখাবো। তো তাহলে আপনারা খুব সহজেই দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই। অলরেডি গাইস চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে কী করবেন, প্লে স্টোর থেকে এই যে দেখতে পাচ্ছেন আফটার ফোকাস, তো এই অ্যাপটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে অলরেডি ইনস্টল করে রেখেছি, তো আপনারাও ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু অপশান রয়েছে। তো এখানে ক্যামেরা রয়েছে, অ্যালবাম রয়েছে, আর হচ্ছে প্রজেক্ট রয়েছে। তো আপনারা সিম্পলি কী করবেন, অ্যালবামে ক্লিক করবেন। তো অ্যালবামে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে তো সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি মোবাইল তোলার যে নর্মাল ফটোটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা DSLR করবেন, তো সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। অলরেডি গাইস এখানে আমার ফটো চুজ করা হয়ে গেছে। তো ফটো চুজ করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেস দেখিয়ে দিচ্ছে যে আপনারা কীভাবে কী করবেন, কীভাবে জুম করবেন, তো সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আপনারা সিম্পলি এই ক্লোজে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ছবিটা চলে আসবে। তো এবার আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে, এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলসের অপশান আছে, তো এই টুলসগুলোর মধ্যে থেকে আপনারা কী করবেন, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন তিন নম্বরে প্লাস আইকন রয়েছে নিচের থেকে তিন নম্বরে, ঠিক আছে? তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো তারপর এই অ্যারোটাকে এইভাবে উঠিয়ে নেবেন। তো এবার গাইস আমাদের কী করতে হবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, তো ছবির কিন্তু এইভাবে পুরো রাউন্ড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে সাদা কালারের যে দাগটা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু ছবির বাইরে গেলে হবে না, আপনারা সিম্পলি কিন্তু ছবির মধ্যে রাখবেন। তো ফটোটার মধ্যে কিন্তু এই দাগটা এইভাবে রাখবেন আর পুরো ফটোতে কিন্তু কভার করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফটোটা কভার করে নিচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। তো আপনারা কিন্তু একদম নিখুঁতভাবে আস্তে আস্তে করবেন, তো তাহলে কিন্তু জিনিসটা আরও খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। তো এখানে গাইস আমি এখানে পুরো কভার করে নিচ্ছি ফটোটায়। অলরেডি গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরো ফটোটাকে কভার করে দিয়েছি। তো এবার আপনারা কী করবেন, এই অ্যারোতে আবার ক্লিক করবেন। তো এই অ্যারোতে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বরে, ঠিক আছে? তো এইটাতে ক্লিক করবেন। তো এবার ক্লিক করার পর অ্যারোটাকে আবার উপরে উঠিয়ে দেবেন এইভাবে অ্যারোকে ক্লিক করে। তো তারপর গাইস এখানে আপনারা এইভাবে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন তো এখানে এক ক্লিকে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই লাল দাগগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারা সিম্পলি এইভাবে দাগ দিয়ে দিয়ে এই লালগুলো কিন্তু পুরো রিমুভ করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, তো আপনারাও কিন্তু ঠিক এই একই রকমভাবে এরকম করবেন, ঠিক আছে? তো এই যে তো এখানে আউটে যে যে লাল কালারগুলো আছে সবগুলো কিন্তু এইভাবে আপনারা আস্তে আস্তে রিমুভ করে দেবেন, পুরো ভালোভাবে কিন্তু করবেন। আমি কিন্তু তাড়াহুড়োর মাঝখানে করছি, তো আপনারা একটু আস্তে আস্তে করবেন, তাহলে কিন্তু দেখতে আরও খুবই সুন্দর লাগবে। এখানে আমি পুরো এই ফটোটার মধ্যে এই লাল অংশটুকুনো পুরো রিমুভ করে দিচ্ছি, তো আপনারাও কিন্তু এইভাবে রিমুভ করে দেবেন, ঠিক আছে? অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো এই লাল অংশটুকুন এই ফটোর মধ্যে থেকে কিন্তু পুরো রিমুভ করে দিয়েছি এইভাবে ব্রাশ করে করে। তো আপনারাও সিম্পলি এইভাবে করার পর আপনারা কী করবেন, এই যে একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সট আছে, তো আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ম্যাজিকটা দেখতে পারবেন গাইস। খুব সহজে কিন্তু আপনাদের ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে DSLR হয়ে যাবে। পুরো কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা একটা মোবাইলে তোলা নর্মাল ফটো। তো আপনারা কিন্তু আগে দেখতে পারলেন এটা কিন্তু পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড DSLR ছিল না। তো এটা করার পর কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু আমি আমার ফটোর কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা DSLR করতে পেরেছি। তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারবেন এই অ্যাপটা দিয়ে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যদি প্রথম বাড়ান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো তারপর গাইস এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর ইয়েসে ক্লিক করবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের গ্যালারিতে এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 100% হবে। তো এই যে কিন্তু 100% হয়ে গেছে, আমার গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেভ হয়ে গেছে।